পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। সর্বপ্রথম পরম পিতার কাছে প্রার্থনা করব, হে দয়াল মানুষের চেতন দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, যাতে পৃথিবী হোক শান্ত। মানুষকে শক্তি দাও প্রভু, যাতে প্রকৃত ধর্মের অর্থ মানুষ বুঝতে পারে। তাদেরকে বুঝিয়ে দাও প্রভু, দুদিনের সংসারে সবাইকে একদিন চলে যেতে হবে, তাহলে কেন এত মারামারি, দাঙ্গা, অরাজকতা, হিংসা, দেশ? দিকে দিকে শান্তির বার্তা পৌঁছে দাও প্রভু। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে ধর্ম কি এবং কেন, ধর্ম কেন পালন করতে হবে এবং কিভাবে পালন করতে হবে, ধর্মের প্রকৃত অর্থ কি, যা আজকের দিনে প্রত্যেক মানুষেরই জানা দরকার। যারা এই ভিডিওটি দেখবেন, প্রতি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব, এই ভিডিওটি যত বেশি পারবেন শেয়ার করবেন, দিকে দিকে শান্তির বার্তা পৌঁছে দিন, এটা আপনারও কর্তব্য। প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও ছোটদের স্নেহ ভরা ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। তিনি আরো বললেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়াই উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। শ্রী শ্রী ঠাকুর আরো স্পষ্ট ভাষায় বললেন, ধর্ম মানে তাই করা, তাই বলা, তাই ভাবা, যাতে সপরিবেশে আমরা বাঁচতে পারি, পরিবেশকে বাদ দিয়ে বা পরিবেশকে বিচ্ছিন্ন করে নিজের মঙ্গল হতে পারে না। বুদ্ধি দিয়ে বুঝলেও বলার বেলায় মানি না, ধর্মাচরণের মধ্য দিয়ে মানুষের পবিত্রগুলি নিয়ন্ত্রিত হয়, তাই মানুষের যেখানের মঙ্গল সেখানেই ধর্ম। অন্যের ধর্মকে নিচু করে অপমান, অবজ্ঞা, অবমাননা করে কখনোই নিজের ধর্মকে উঁচু করা যায় না, কখনো নিজের ধর্মকে বড় করা যায় না। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, ধর্মের আওতায় পড়ে মানুষকে ভালোবাসা, সেবা করা, সাহায্য করা, নিজে যোগ্য হওয়া, অপরকে যোগ্য করে তোলা, নিজে বাঁচা, অপরকে বাঁচানো, অপরকে বড় করার সঙ্গে সঙ্গেই নিজে বড় হয়ে ওঠা। আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, একজনকে খেতে দিলেই ধর্ম হয় না, বরং তাকে এমনতর করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পারে এবং সঙ্গে সঙ্গে আরো দশজনকে খাওয়াতেও পারে। প্রকৃত ধর্ম কখনো হিংসা, মারামারি, দলাদলি করে না। প্রকৃত ধর্ম কারোর উপর অত্যাচার, অজাচার করে না। প্রকৃত ধর্ম কখনো কাউকে কাঁদায় না। ধর্ম মানুষকে বাঁচানোর রাস্তা দেখায়। শ্রী শ্রী ঠাকুর তাই তার বাণীতে বললেন, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। এই যে আমরা ভেবে থাকি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, জৈন, শিখ, ঈসাই, এগুলি কিন্তু সব এক একটা সম্প্রদায়। আমাদের একটাই ধর্ম, সেটা হলো মানব ধর্ম। মানুষের অস্তিত্বের ধৃতিকে যা পুষ্ট করে তাই তো ধর্ম। ধর্মের কাজই হলো অজ্ঞতা ও অজ্ঞানতাকে অতিক্রম করা। কিছু মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হোক না কেন, অজ্ঞাত বা বিয়ন্ড চিরকালই থাকবে এবং তার জন্য দুঃখও থাকবে। দেহ মনকে সুস্থ, সারাশীল, সহনপটু করে তোলার অনুশীলনের মধ্যেই ধর্মের সার্থকতা। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি, ধর্মের নামে নিজের স্বার্থ সিদ্ধি চলছে, উস্কানি ভরখানি চলছে। শ্রী শ্রী ঠাকুর তাই স্পষ্ট ভাষায় বললেন, সবার আগে আমাদেরকে জানতে হবে প্রেরিত পুরুষ একই বার্তা বাহী এবং ধর্ম অর্থাৎ জীবন বৃদ্ধির নীতি একই। ধর্ম অর্থাৎ ধ্রি ধাতু ধারণ বা পোষণ, যোগ কর্তরি বা মন প্রত্যয় অর্থাৎ যাহা সকলকে ধরিয়া রাখে। শঙ্করাচার্য বললেন, জগতে স্মৃতি কারণ প্রাণীগণের সাক্ষাৎ অভ্যুত্তয় ও মঙ্গলদায়ক যাহা তাহাই ধর্ম। মহাভারত শান্তি পর্বে আছে, ধর্মে বদ্ধতি বদ্ধন্তি সর্বভূতানি সর্বদা কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, যাতে মানুষ জীবন ও বৃদ্ধিতে বা সচ্চিদানন্দে অঢেল হয়ে চলতে পারে, আর তাই করাই তাই পাওয়াই ধর্ম, এই যা বুঝি আমি। তেমনতর নিয়ন্ত্রণে প্রত্যেককে ইষ্টার্থ পরায়ণ করে তোলাই হচ্ছে ধর্ম। জীবন যশ ও বৃদ্ধির অমৃত নিঃসন্দিনী উপকরণ। অন্যের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে
সুনিয়ন্ত্রণ সেবার উদ্দীপ্ত করে অবাধ করে নিজের বাঁচাকে উদ্দীপ্ত অবাধ করাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, এর বড় ধর্ম নয়ক। নানা প্রসঙ্গে শিশি ঠাকুর আরো বললেন, যাহা আমাদিগকে ধরিয়া রাখে, যাহা আমাদের এক্সিস্টেন্স বজায় রাখে, তাহাই ধর্ম। তা যদি হয় তবে আমাদিগকে সেই সব কর্ম করিতে হইবে যাহাতে আমাদের এক্সিস্টেন্স অব্যাহত তো থাকেই বরং পাকা হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? ধর্মের প্রাইম লজের ভিতর কোথাও কোনো গরমিল নাই। গরমিল আসিয়া পড়ে দেশ কাল পাত্র ভেদে, আর তা যে দেশের যে কালের বৈশিষ্ট্যে যেখানে যাহা করা প্রয়োজন তদনুসারে। ধর্মে ধর্মে এত যে বিরোধ, হিন্দু মুসলমান খ্রিস্টানে এত যে বিদ্বেষ, এ হিংসার কারণই না জানা। খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, কোথাও কারোর মধ্যে কোনো বিরোধ নাই। জগতের পূর্ব পূর্ব গুরুদের মান্যতা দেয়াই কিন্তু প্রকৃত ধর্ম। স্বামী বিবেকানন্দ আরো বললেন, এভরি রিলিজিয়ন ইজ এন এক্সপ্রেশন অর ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্য সেম ট্রুথ। হিন্দুরা পৌত্তলিক কখনোই নয়, বরং হিরোর পূজক। তারা যেখানেই কোনো শক্তির প্রাচুর্য বোধ করেছেন, তাহাকেই ভগবানের শক্তি বলিয়া নতজান হইয়া গ্রহণ করিয়াছেন। অভক্ষ ভক্ষণ, পরস্ত্রীর ওপর অত্যাচার অনাচার, এগুলি ধর্মের নামে চলিতেই পারে না। আর ধর্মবিধির ভিতর এগুলি আছে, একথা কি কোনো ধার্মিক বলিতে পারে? যখনই এগুলি চলে, বুঝিতে হইবে ধর্মের নামে ভ্রান্ত স্বার্থের আত্মপ্রতিষ্ঠার দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়, সবারই সাবধান হওয়া উচিত। বিখ্যাত দার্শনিক প্লাটোর মতে, উই মাস্ট রিএস্টাবলিশ দ্য চেন অফ দ্য গ্রেট ইনিশিয়েটস হু আর দ্য রিয়েল ইনিশিয়েটার্স অফ হিউম্যানিটি। হিন্দু ধর্ম মানেই আর্য ধর্ম, আর্যদের দর্শনই হিন্দু দর্শন। আমরা ধর্মকে ছাড়তে পারি, কিন্তু ধর্ম আমাদের ছাড়ে না। ধর্মের মুখোশ পরা অধর্মকে কেউ তাড়াতে পারেন বটে, আর তা তাড়ানোই উচিত। দার্শনিক আর ডব্লিউ এমারসন বললেন, ইন আওয়ার লার্জ সিটিস দ্য পপুলেশন ইজ গুডলেস ম্যাটারিয়ালাইজড, নো বন্ড, নো ফিলিং, নো এনথাসিজম। বার্নার্ডস বলেছেন, দিস মাচ আই নো, লুকিং আফটার 70 মেন উইদাউট রিলিজিয়ন আর মোরাল কাওয়ার্ডস অ্যান্ড মোস্টলি ফিজিক্যাল কাওয়ার্ডস টু হোয়েন দে আর সোবার। সিভিলাইজেশনস ক্যান নট সার্ভাইভ উইদাউট রিলিজিয়ন, উইদাউট রিলিজিয়ন লাইফ বিকামস আ মিনিংলেস কনসেন্ট্রেশন অফ অ্যাক্সিডেন্ট। শ্রী ঠাকুর বললেন, ধার্মিক মানে সে যে বেঁচে থাকার নিয়মগুলিকে মেনে চলেও বলে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বললেন, ইফ মেন আর সো উইকড উইথ রিলিজিয়ন, হোয়াট উড দে বি উইদাউট ইট। নেভার ট্রাস্ট এনিবডি নট অফ সাউন্ড রিলিজিয়ন, ফর হি দ্যাট ইজ ফলস টু গড ক্যান নেভার বি ট্রু অফ ম্যান। ডিকশনারি অফ থটস। এডমন্ড বার্ক বললেন, ট্রু রিলিজিয়ন ইজ দ্য ফাউন্ডেশন অফ সোসাইটি, দ্য বেসিস অন হুইচ অল ট্রু সিভিল গভর্নমেন্ট রেস্ট। এইচ জি ওয়েলস বলেছেন, রিলিজিয়ন ইজ দ্য ফার্স্ট থিং অ্যান্ড দ্য লাস্ট থিং, অ্যান্ড আনটিল আ ম্যান হ্যাজ ফাউন্ড গড অ্যান্ড বিন ফাউন্ড বাই গড, হি বিগিনস অ্যাট নো বিগিনিং, হি ওয়ার্কস টু নো এন্ড। এডিসন বললেন, অ্যাজ লাইফ ইজ দ্য গিফট অফ হেভেন, ইট ইজ রিলিজিয়ন টু এনজয় ইট। কাউকে কোনো ধর্মান্তরে কনভার্ট করা মানেই আমি সাধারণত এই বুঝে থাকি, বিং ও বিকামিং এর ধর্ম হতে থাকে কমপ্লেক্সের ধর্মে ডাইভার্ট করা হয়েছে। এই রকম কনভার্সেশনকে কনভার্সন না বলে আমার মতে ডাইভার্ট বলাই ভালো। অ্যাকশন অ্যান্ড এক্সপ্রেশনে উইথ ডেমনস্ট্রেশন, যা হয় তাই পারফেক্ট বলে মনে হয়। তবে এগুলি মানুষের সব দিকটা কমপ্লিট করে কি না সে অন্য কথা। মানুষের যে ধর্ম যা কিছু সবটাই কমপ্লাই করে বিকামিংকে এক্সেলারেট করে তোলে। যে ধর্মের সাধারণত সমস্ত দ্বন্দ্ব প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ভিতর দিয়ে প্রত্যেক পরস্পরের মধ্যে এভার এমব্রেসিং অ্যাটিটিউডে চলে উইথ সিম্প্যাথি সার্ভিস অ্যান্ড নারিশমেন্ট, সেটাই হলো ধর্ম। সারা বিশ্বে শিশি ঠাকুরের এই অমৃত কথাগুলি ছড়িয়ে যাক। চলুন সবাই মিলে শিশি ঠাকুরের এই প্রকৃত ধর্মের অর্থ বুঝে নিয়ে জীবনটাকে আরো সুন্দর সচ্ছল করে তুলি। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং শ্রী ঠাকুরের এই অমৃত কথা শোনার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন। পরমপিতা আপনাদের সকলেই মঙ্গল করুন। জয়গুরু।